আজকে আমরা সবাই দীঘাতে এসেছি টিম টার্গেট ব্রেকারস, আর আমরা সারা দিন ধরে খুব এনজয় করেছি। এখন আমরা সন্ধ্যাবেলায় ঘরে বসে আড্ডা দিচ্ছি, নেক্সট লেভেলের প্ল্যানিং করছি। সো সবার কাছ থেকে জেনে নেওয়া যাক আজকের সকালের আমাদের মন্দারমণিতে এক্সাইটমেন্ট লেভেলটা কিরকম ছিল। সো লেটস স্টার্ট উইথ অর্পণ। তো হ্যালো এভরিওয়ান, তো ফার্স্টে একটা জিনিস বলছি, বাস থেকে নেমে ফার্স্ট যখন দীঘাটাকে প্রথম দেখলাম, মানে সমুদ্রের হাওয়াটাকে যখন পেলাম, আহা, সবাই তো দৌড়াতে দৌড়াতে চলে গেছে। আমি ভাই সবাইকে ভিডিও করেছি, মানে যখন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে তখনও ভিডিও করেছি। আর একটা একটা টাইম পরে, একটা মিনিট পরে, ওই যেইটুকুনি বিচে আমরা ছিলাম না, সেটুকুনি বিচে শুধু টার্গেট ব্রেকার্সেরই মানুষ ছিল, আর অন্য কোনো মানুষই ছিল না। মানে পুরো বিচটাই মানে দখলই ছিল টার্গেট ব্রেকার্স, ঠিক আছে। আর সবগুলো এই যে এইগুলো দেখছো, এইগুলো সবকটা লাফে লাফে বেরিয়েছে টার্গেট ব্রেকার্স পুরোটাই, ঠিক আছে। সবকটা লাফে লাফে বেরিয়েছে, শুধু দিদিরা লাফাইনি। এই যে এই তো বড় লাফিয়েছে, ঠিক আছে। তো অসাধারণ অসাধারণ মজা করেছি, সিরিয়াসলি বলছি। আমি একটা জিনিস মিস করেছি, ঠিক আছে, মজাও তো করেছি, একটা জিনিস মিস করেছি, এরা সবাই স্নান করে এসছে, আমি স্নান করিনি। আমি ভেবেছিলাম অন্য জায়গায় স্নান করবো, সেটা হয়নি, তো ওটা আমি করে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তাছাড়া এক্সিলেন্ট ছিল, এক্সিলেন্ট। তো নেক্সট অয়ত্রাদি, দীঘা এসেছি। সকালে আমরা মন্দারমণিতে গেছিলাম সি বিচ দেখে, সি বিচ দেখে সবারই এক্সাইটমেন্ট, মানে দুর্দান্ত এক্সাইটমেন্ট ছিল সবার, সবাই এত এনজয় করেছি। বৃষ্টির মধ্যে আমরা সবাই মানে সি বিচটাকে এত ভালো করে এনজয় করেছি, মানে বলা যাবে সেটা ভাষাই বলা অসাধারণ, জাস্ট অসাধারণ। আরেকটা জিনিস কী বলবো, লকডাউনের পরে অনেকদিন পরে একটা বড় সড়ো ডেস্টিনেশনে এলাম, ঠিক আছে, দীঘা। আর অনেকটা ট্রিপ, মানে বাসে অনেকটা ট্রিপ, অনেকটা একসঙ্গে অনেক ফোন বন্ধুদের সাথে, অনেক সঙ্গে মানে কী বলবো, অনেকটা টাইম জার্নিটাকে এনজয় করলাম, একদম ঠিক কথা, জার্নিটাকে এনজয় করলাম ভাই, এতটা এক্সাইটমেন্ট। আমার দীঘা সেকেন্ড প্রোগ্রাম, সেকেন্ড আরটিভি প্রোগ্রাম। তো ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম আরটিভি প্রোগ্রামে, আমি একই ইউনিটের সাথে এসেছিলাম, বাট আলটিমেটলি ফার্স্ট টাইম যখন এসেছিলাম আমি এই ইউনিটের নাম, এই গ্রুপের নাম কিচ্ছু জানতাম না, তখন আমি নিজে একা এসেছিলাম। তখন আলটিমেটলি হচ্ছে আমাদের সাথে অনেকেই এসেছিলো, কারা কারা এসেছিলো কাউকেই চিনে না। তো ফার্স্ট টাইম এসেছিলাম যখন একটা রুমে আমার সাথে আরও দু তিনজন ছিল, আমি একটা রুমে একটা ছোট্ট একটা মানুষ, একটা বর্ণের একটা একটা খাটের একটা বর্ণ এসেছিলাম। বা সব থেকে মেন পাওয়ার জিনিস দীঘা তো প্রত্যেকটা মানুষই চাই, বাট আলটিমেটলি আমরা যে দীঘাতে এসেছি, ফার্স্ট টাইম আমি এসেছিলাম একটা রুমের একটা ছোট্ট একটা কর্নারে একটা ছোট্ট একটা মানুষের মধ্যে একটা ছিলাম, তিনজনের মধ্যে একজনা, বাট আজকে আমার টিমে, আমি একা আসিনি, আজকে আমার টিমে টোটাল একটা রুমে যে পুরোপুরি রুমে ভর্তি হয়ে গেছে তা নয়, কিন্তু আমার টোটাল টিম থেকে আলটিমেটলি আটটা রুম লেগেছে পাঁচটা, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা তো সবে এক বছর, নেক্সট ইয়ার 2022-তে, ওকে, নেক্সট ইয়ার নিজের এই টিম টার্গেট ব্রেকার্সের থেকে একটা পুরো আলাদা, একটা এনডিসি যেমন পুরো আলাদা একটা পুরো হোটেল হয়, সেই পুরো হোটেলে শুধুমাত্র আমাদের টিম টার্গেট ব্রেকার্সের জন্য। আর খুব শিগগিরই এত তাড়াতাড়ি ছাড়বো না আমি কিছু বলি, ওকে। তো আলটিমেটলি খুব শিগগিরই আমরাও আমাদের দীঘাতেও আমাদের টিম টার্গেট ব্রেকার্সের পক্ষ থেকেও একটা নিজেদের অর্গানাইজ টিম টার্গেট ব্রেকার্সের একটা আরটিভি প্রোগ্রাম আমরাও রাখব, ওকে।
জেনে যাই আলটিমেটলি আমাদের সাথে আরো যারা যারা রয়েছে তাদের এই দীঘা নিয়ে কিছু ওকে চলো আমাদের পলক স্যার আমাদের সাথে রয়েছে পলক স্যার হ্যালো এভরিওয়ান তো গুড ইভিনিং ফার্স্ট অফ অল বলছি আজকে যে দীঘার মন্দারমণিতে আমরা এসেছি তো বিশাল এক্সাইটমেন্ট সবাই এবং যা জার্নি করে এসেছি সবাই একসাথে মানে দুর্দান্ত এক্সাইটেড তো একটা জিনিস কি এই হাততালি থেকে বোঝা যাচ্ছে এক্সাইটমেন্টটা কোন লেভেলে আছে ওকে ওকে কন্টিনিউ তো ফার্স্ট অফ অল যে আমরা যে দীঘায় মন্দারমণিতে আমরা হচ্ছে সি বিচে যা এনজয় করেছি ফার্স্ট অফ অল বলতে গেলে দুর্দান্ত এক্সাইটমেন্ট তো নেক্সট অল হই গেল অ্যাট লাস্ট আচ্ছা আমি তো বলবো ওয়েট 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 গাইস আরো দুজন স্পিকার দারুণ বসে আছে আমি সবার লাস্টে ওকে তার আগে আমাদের আজকে আমাদের সাথে রয়েছে দীপ ঠিক আছে আমাদের ফার্স্ট পার্টিসিপেট আমাদের এরকম আর্টিস্ট প্রোগ্রামে আমি ফার্স্ট টাইম আসলাম দীঘা আর্টিস্ট প্রোগ্রামে আর জাস্ট বাস থেকে নেমে জাস্ট অসাধারণভাবে আমরা সবাই মিলে দৌড়ে গেছি সমুদ্রের দিকে এবং অঙ্কিতার সাথে সবাই দৌড়ে গেছি সবাই ফার্স্টে দৌড়ে গিয়ে সমুদ্রের একটা গায়ে হাওয়া লাগালাম আর জাস্ট অসাধারণ ছিল সমুদ্রের হাওয়াটা অনেক 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 ভিডিও করলাম আর অনেক আনন্দ করলাম এবং যারা যারা আসেনি তারা খুবই মিস করেছ তো তাও করো নেক্সট প্রোগ্রামটা অ্যাটেন্ড করো আর সবাই স্ট্যাটাসে আপডেট পাবে নেক্সট অয়ন তো হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ অয়ন দাস আমি এখানে শুধু মানে দীঘাতে অ্যাকচুয়ালি ফার্স্টবার এসেছি তো ফার্স্টবারে এসে বলে না তো একদম ধামাকা টাইপের হয়েছে কারণ দীঘার মানে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে দীঘা জিনিসটা কেমন জিনিস তো এসে যে মন্দারমণি মানে মন্দারমণিতে যে বিচটা মানে এসে সবাই বাস থেকে নেমে লাফাবি শুরু করে দিয়েছে যে মানে সমুদ্রের ঢেউ মানে এত সুন্দর সবাই ভিডিও শ্যুটও শুরু করে দিয়েছে যেখানে এক্সাইটমেন্ট মানে ঘুরে দেখা যাচ্ছে না এমন ব্যাপার তো আর কিছু বলবো না ওখান থেকে এসে যে আমরা যে এখন হোটেলের মধ্যে আছি তো বিরাট আনন্দ করছি তো সবাইকে একটা কথা বলবো যে এই জিনিসটা যারা মিস করেছে তারা খুব 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 ভুল করেছে এবং যেন নেক্সট যে মিটিংটা হবে আজকের প্রোগ্রাম সেটা যেন মিস না করে সবাইকে এটাই বলবো পরের যেন মিসটা হবে যেখানে আমরা টার্গেট ব্রেকার্স থেকে চারজন অ্যাচিভ করেছিলাম বাট আনফর্চুনেটলি কোনো একটা প্রবলেমের জন্য তিনজন যেতে পেরেছিল বাট আমি যেতে পারিনি কিন্তু তখন না ভেতরে একটা জ্বলছিল যে তিনজন যেতে পারছে বাট আমি অ্যাচিভ করে যেতে পারছি না কি হবে আর সবথেকে বড় জিনিস ফ্যামিলিতে কখনো আমি বাইরেও যাইনি আর বাড়িতে কখনো ছাড়বেও না কিন্তু তখন থেকে না একটা ভেতরে জ্বলছিল যে আজকে হয়তো আমি যেতে পারছি না গ্যাংটকে কিন্তু এরপর এমন কোনো প্রোগ্রাম আসবে যেখানে আমি না আমার টিম থেকে আমি 8 থেকে 10 জনকে নিয়ে আসবো সো গাইস দীঘা আমাদের কাছে না অনেকের কাছে খুব নর্মাল জায়গা যে ভাই ঠিক আছে কিছু একটা কাজ করছি কোনো একটা কিছু একটা স্যালারি পেলাম বন্ধু বান্ধবের সাথে আনন্দ করতে হবে ভাই দীঘা গিয়ে আনন্দ করে আসবো কিন্তু গাইস টার্গেট ব্রেকার্সের দীঘা জাস্ট অন্য লেভেলের আমরা সমুদ্রে গিয়ে সমুদ্রের হাওয়াগুলোকে ফিল করে করে আমরা যে আনন্দটা করেছি না যেটা কোটি টাকা দিয়েও না কেনা যাবে না ঠিক কি না একদম যেটা সত্যি ফিল করা যাবে না মানে আমরা ওখানে যখন হাওয়াগুলোকে ফিল করছি তখন আমরা বুঝতে পারছি যে আমরা বিজনেসের জন্য কতটা স্ট্রাগল করেছিলাম আর এতদিন যে ওয়েট করছিলাম না যে দীঘা যাব এত কিছু করব সে প্রত্যেকটা মুহূর্ত সেই হাওয়াগুলো যখন আমরা ফিল করছিলাম না আমরা রিয়েলাইজ করছিলাম যে রিয়েলি আমরা যা করেছি সত্যি বেস্ট অফ দ্য বেস্ট করেছি আর এবার দীঘাতে এরকম কিছু হলো আর অঙ্কিত যেটা বললো এর পরের দীঘা এর থেকেও বেস্ট অফ দ্য বেস্ট হতে চলেছে আর আমার কাছে আরও সারপ্রাইজিং কেন আমি আমার লাইফে কখনো মামার বাড়িতে গিয়ে পর্যন্ত আমি একদিন থাকিনি যেদিনকে যেতাম সেদিনকে চলে আসতাম কিন্তু ফার্স্ট টাইম আমার ফ্যামিলি থেকে আমি 3 দিন ঘুরতে এসেছি দীঘাতে আর এটা বাবার টাকায় না কিন্তু নিজের অ্যাচিভমেন্ট এসেছি তো আমি তো বললো ভাই টার্গেট ব্রেকার সবথেকে তো মেন হোস্টের কাছে সো আমরা যখনই রাত জাগি আমাদের টায়ার্ডনেস থাকে বাট এখানে আমরা টিম টার্গেট ব্রেকার্স পুরো 2 দিন রাত জাগা কিন্তু কারোর মধ্যে ক্লান্তি দেখা যাচ্ছে একদম না